Hello viewers, welcome again. So in this video, we mainly will see our WordPress customization. So we will see our WordPress appearance menu. And appearance menu is the sub menu. We will see our video. So how we website a theme add বা active করতে পারি তো আমরা previous ভিডিওতে এই যে থিমটি ছিল এই থিমটি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ করেছি তো এই হচ্ছে আমাদের মেইনলি থিমটা তো এখন আমরা যদি আসি হচ্ছে লেফট সাইডে তাহলে দেখতে পাচ্ছেন তার নিচেই থিমস এর নিচেই আরেকটি মেনু আছে যেটি হচ্ছে কাস্টমাইজ এই কাস্টমাইজের কাজ কি এই কাস্টমাইজ হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা লাইভ প্রিভিউতে আপনি এডিট করতে পারবেন এবং বিভিন্ন বিষয় হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন এটা থিম অনুযায়ী ভেরি করে তো আমরা যদি এই থিমটির কাস্টমাইজ এই লিংকে বা এই মেনুতে আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এই পেজেই ওয়েবসাইটের চেহারাটা চলে আসবে এবং কাস্টমাইজ করার জন্য লেফট সাইডে দেখতে পাচ্ছেন কিছু মেনু এখানে চলে আসলো তো এখন আমাদের এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমরা কি করতে পারবো কাস্টমাইজ করতে পারবো এবং এই ইনফরমেশনগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথমেই দেয়া আছে আপনার ওয়েবসাইটের নাম এরপর আছে হচ্ছে আপনার থিম এই মুহূর্তে আমরা কোন থিমটি ব্যবহার করছি সেই থিমের নামটি এখানে শো করছে এখান থেকে থিম চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই এরপর আমরা হচ্ছে সাইড আইডেন্টিটি চাইলে চেঞ্জ করতে পারবো যেমন দেখুন এখানে আমাদের ওয়েবসাইটের ওপরে নাম দেয়া আছে xlog ড্যাশ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট তো এটা হচ্ছে আমাদের সাইটের টাইটেল এবং এটা হচ্ছে আমাদের সাইটের মেটা ট্যাগ বা ট্যাগ লাইন ঠিক আছে তো এটা ডিফল্ট অবস্থায় আছে হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট তো এই যে টেক্সটটা এটা হচ্ছে এইখান থেকে চেঞ্জ করা যায় তো আমরা ধরে নিলাম this is a tutorial site so আমি হচ্ছে just tagline বা টাইটেল এখানে চেঞ্জ করে দিলাম এবং এটা যদি আমি হচ্ছে পাবলিশ করি তাহলে দেখবেন আমাদের এই যে ওয়েবসাইটের এই ট্যাগলাইনটা চেঞ্জ হয়ে যাবে তো দেখুন xlog this is a tutorial site ঠিক আছে আচ্ছা এরপর নিচের দিকে আছে হচ্ছে আপনার ইমেজের অপশন আমি বলেছিলাম যে প্রত্যেকটা থিমে আলাদা ফাংশন থাকে এখন এই থিমের সাথে এই ফাংশনগুলো আছে আমি এই ফাংশনগুলোই চেঞ্জ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাতে করে আপনারা খুব সহজে আদার্স যে থিমগুলো আছে প্রাইস সিমিলার সবগুলো প্রাইস সেমই এবং আশা করি সব ফাংশনগুলো বুঝতে পারবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বলছে সাইট আইকনটা কি আমাদের এই ওয়েবসাইটে যেমন এখানে দেখুন গুগল কিপ যখনই আমরা ওপেন করলাম এই রাইট সাইডে এই লেফট সাইডে এটার একটা আইকন শো করছে এই যে একটা বাল্ব টাইপের বা আপনার হচ্ছে আইডিয়া টাইপের একটা আইকন এইখানে শো করছে আমাদের বিভিন্ন সাইটে যখনই আমরা ধরুন হচ্ছে আমাদের যদি mabsit.com.bd তে যাই তাহলে দেখবেন আমাদের mabsit.com.bd ওই উপরে যে টাইটেলটা থাকবে তার পাশে আমাদের নিজস্ব কোনো আইকন বা লোগো এইখানে শো করতে পারে তো দেখুন এই মুহূর্তে আমাদের এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের বা আমাদের কোম্পানির লোগো ঠিক আছে তো এই লোগোটা আপনি কি করতে পারেন এইখান থেকে আপলোড করতে পারেন এই মুহূর্তে আমার এই সাইজে হচ্ছে ইমেজ কাস্টমাইজ করা নেই অবশ্যই আপনার ইমেজ সাইজ যেটা দেবেন সেটা হচ্ছে 512 বাই 512 পিক্সেল এই সাইজের হচ্ছে একটা ইমেজ করে এখান থেকে এটা আপলোড দিয়ে সেভ করে দিলেই আপনি যখন আপনার ওয়েবসাইটে আসবেন এইখানে এই আইকনটা শো করবে ঠিক আছে আচ্ছা এরপর আসুন হচ্ছে আমরা চলে আসি পরের জিনিস সেটা হচ্ছে কি ব্র্যান্ডিং সো ব্র্যান্ডিংয়ে আসি ব্র্যান্ডিংয়ে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কোম্পানি বা ওয়েবসাইটের লোগোটা হচ্ছে এখানে শো করছে তো ব্র্যান্ডিং বলতে এরা বোঝাচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগো তো এইখান থেকে আমরা কি কি জিনিস চেঞ্জ করতে পারবো ফার্স্ট নাম্বার ওয়ান আমাদের হচ্ছে লোগো একটা হচ্ছে ব্ল্যাক ভার্সন একটা হচ্ছে হোয়াইট ভার্সন এখানে আপনার বলছে আপলোড লোগো ফর ডিফল্ট হেডার দ্যাট মিনস আমাদের ডিফল্ট হেডার হচ্ছে এইখানে একটা আইকন হচ্ছে শো করবে বা এখানে আপনার এই লোগোটা হচ্ছে এখানে শো করবে আপলোড লোগো ফর ট্রান্সপারেন্ট হেডার দ্যাট মিনস হচ্ছে যদি ট্রান্সপারেন্ট হয় ট্রান্সপারেন্ট বলতে যেটা এই ব্যাকগ্রাউন্ডে মানে ইমেজের পেছনে কোনো কিছু নেই এটা পিএনজি ফাইল যারা আপনারা গ্রাফিক্স সম্পর্কে জানেন তারা বিষয়টা বুঝবেন তো মূল কথা হচ্ছে এইখানে আমাদের এই যে লোগোগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এবং এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা মেইনলি এই যে আমাদের যেই ওয়েলকামের নিচে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটাই হচ্ছে এই ইমেজটা আমরা যদি কোনো ইমেজ চেঞ্জ করতে চাই এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি যেমন আমরা ধরুন একটা ইমেজ চেঞ্জ করার ট্রাই করি লাইক হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি গুগল থেকে সার্চ করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে আমি নেই যেমন ধরুন এই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এই ইমেজটা হচ্ছে আমরা নেই আচ্ছা এটা ওপেন করি এবং এটার সাইজ হচ্ছে একটু ছোট 560 আমরা একটু বড় ইমেজ নেব আচ্ছা ধরুন এই ইমেজটাই আমরা নেই, আমরা ইমেজ নতুন একটা ট্যাবে ওপেন করে নিই এবং এটাকে সেভ করি। আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যখন দেবো তখন ইমেজের সাইজটা কি একটু বড় হতে হবে, কারণ এটা ফুল স্ক্রিন জুড়ে আসবে, তা না হলে ইমেজটা আপনার হচ্ছে ভেঙে যাবে বা ফেটে যাবে। তো আমরা এখান থেকে চেঞ্জ ইমেজ এই বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ আপলোড করব। আমরা এই ইমেজটা ডাউনলোড করলাম, ওপেন, এবং দেন এখান থেকে চুজ ইমেজ আমরা এটা যদি দেই তাহলে আমাদের ওয়েবসাইটের লাইভ প্রিভিউ আমরা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে লোগোটা বা আপনার লোগো না, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে কি চেঞ্জ হয়ে গেল। এবং এখানে যে কাজই আপনি করেন না কেন সেটা অবশ্যই এখানে পাবলিশ না দেওয়া পর্যন্ত এটা কিন্তু সেভ হবে না। তো অবশ্যই আমাদের কাজ করার পর পাবলিশ করতে হবে। এবং আপনার এই ওয়েবসাইটটা আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন তিনটি ফরম্যাট দেওয়া আছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে ট্যাব, ট্যাবে আপনার সাইটটা দেখতে কেমন হবে এবং মোবাইলে আপনার সাইটটা দেখতে কেমন লাগবে সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা এখন আসুন আমাদের পরবর্তী কি মেনু আছে, জেনারেল সেটিংস। তো আমরা জেনারেল সেটিংসে আসি এবং জেনারেল সেটিংসে ইনেবল হোম পেজ, ট্রান্সপারেন্ট হেডার, দ্যাট মিনস এই থিমের যত সেটিংস আছে সব সেটিংসগুলো আপনি এইখানে হচ্ছে দেখতে পাবেন। যেমন এখানে আমি আপনাদেরকে বেসিক একটু আইডিয়া দিই, লাইক হচ্ছে ইনেবল হোম পেজ, ট্রান্সপারেন্ট হেডার। আমি এই থিম কখনো ইউজ করিনি, বাট আমি এই টেক্সটগুলো দেখে আমি নিজে বুঝতে পারছি যে কোনটা কোথায় ইউজ করতে হবে। তো অবশ্যই আপনারা যখন কন্টিনিউ কাজ করবেন আপনাদেরও একটা আইডিয়া চলে আসবে, এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো দেখেই বুঝতে পারবেন কোন জিনিসটা আসলে কি। যেমন ইনেবল হোম পেজ, ট্রান্সপারেন্ট হেডার, দ্যাট মিনস এই যে যেটা এটা ট্রান্সপারেন্ট হেডার হবে কিনা, মানে এটার পেছনে এই যে যে লেখাটুকু আছে লেখার পেছনে কোনো ধরনের কোনো কালার হবে কিনা, নাকি এটা স্বচ্ছ থাকবে সেটা। তো আমরা এখানে যদি নো দিয়ে দিই তাহলে দেখবেন যে এই ব্যাকগ্রাউন্ড যেটা মানে ইমেজ যেটা আছে এটার ওপরে একটা এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। আর যদি আমরা ট্রান্সপারেন্ট দিয়ে দিই তাহলে এটার নিচে এই যে যে সাদা অংশটুকু আছে সেটা শো করবে না, ঠিক আছে। আচ্ছা এরপর ইনেবল ক্যাটাগরি পেজ, ট্রান্সপারেন্ট হেডার। তো সেম ক্যাটাগরি পেজেও আমাদের এই হেডারটা ট্রান্সপারেন্ট থাকবে কিনা। সেট আপ হোম পেজ, স্লাইড, আপনার হচ্ছে স্লাইডার ক্যাটাগরি। আপনি যদি এই যে যে ওয়েলকাম আছে এই জায়গাটুকুতে কোনো স্লাইডার ইউজ করতে চান কোনো আর্টিকেল অনুযায়ী, তাহলে এটা মেবি হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যাবে। যেমন ধরুন আমি হচ্ছে ফিচার যদি দেই তাহলে দেখব যে এখানে কোনো কিছু চেঞ্জ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফিচার্ড যে ক্যাটাগরি এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি। আমরা এর আগের ভিডিওতে অলরেডি দেখেছি যে ক্যাটাগরি বেসড আমরা কি করতে পারি, ক্যাটাগরিগুলো তৈরি করতে পারি, নতুন নতুন ক্যাটাগরি। তো আমাদের এইখানে এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি এবং এই ক্যাটাগরি আমি যখন সিলেক্ট করে দিচ্ছি তখন কি হচ্ছে দেখুন আমাদের এটা একটা ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হচ্ছে স্লাইড হচ্ছে একটার পর একটা আপনার হচ্ছে আসছে এবং এখানে রিড মোর একটা আইকন আছে। তো এটা দেখতে আমাদেরকে মানে এটা দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে, তো আমরা রাখলাম এটা। এরপর হচ্ছে পোস্ট ফিচার্ড ইমেজ, সেট হোম পেজ, স্লাইডার, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাজ পোস্ট ফিচার্ড ইমেজ। তার মানে হচ্ছে যে এই যে যে স্লাইডারের যে ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কি এই ফিচার্ড ইমেজ হবে কিনা। আমরা প্রিভিয়াস পোস্ট পেজ যেটা পোস্ট আমরা যখন তৈরি করি তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফিচার্ড ইমেজ দেওয়া যায়। তো এই ফিচার্ড ইমেজটা মেইনলি এই স্লাইডারে আসবে কিনা সেটাই হচ্ছে এইখানে বলছে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ইনাবেল ব্রেড ক্রাম্প যেটা আছে, এটা মানে হচ্ছে যে আমরা যখন কোনো আর্টিকেল ওপেন করি তখন এটার সাথে কোনো লিঙ্ক মানে আমাদের এটার হোম পেজ পর্যন্ত লিঙ্কটা কি তারা শো করবে কিনা। যেমন আমি আপনাদেরকে একটু লাইভ দেখাই বুঝতে পারবেন। যেমন আমি এই আর্টিকেলটা ওপেন করলাম, আর্টিকেলটা ওপেন করলে আমাদের এইখানে আপনার শো করবে যে এই যে যে আর্টিকেলটা এই আর্টিকেলের লিঙ্কটা আসলে অ্যাকচুয়ালি কোথায়। তো এই মুহূর্তে আমি এটা দেখতে পাচ্ছি না, এটা এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। এটা থিমের ফাংশন, বিভিন্ন থিমের হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন থাকে। তো এটা এই মুহূর্তে ইয়েস দেয়া আছে। তো মূল কথা হচ্ছে যে আপনার এই যে যে আর্টিকেলটা এই আর্টিকেলটা কোন লিঙ্কে আছে, কোন লিঙ্কের মাধ্যমে মানে হোম পেজ থেকে এটা ক্যাটাগরির পরে এই আর্টিকেলটা এই লিঙ্কটা হচ্ছে এখানে শো করে। এরপর প্রত্যেকটা থিমে যে এই বিষয়টা থাকবে এমন না, এক একটা থিমের ফিচার হচ্ছে এক এক রকম। এরপর হচ্ছে সেট অফ স্লাইডার লোকেশন অন সিঙ্গেল পেজ, সিঙ্গেল ব্লক পোস্ট। সো আমরা রাইট সাইডবার এই যে এই মুহূর্তে এইখানে মেবি হচ্ছে যে স্লাইডারের বিষয়টা হচ্ছে এখানে বলছে তারা। আর রাইট সাইডবার সেট অফ সাইডবার লোকেশন, দ্যাট মিনস এই যে যেই অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি মানে আমাদের মূল ওয়েবসাইটের কন্টেন্ট এরিয়াটা কোনটা, ব্লগ এরিয়াটা হচ্ছে এটা। আর আমাদের এই রাইট সাইডে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাইট সাইড বার। তো এই সাইড বার আপনি চাইলে এই থিম থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে আপনি যদি লেফট সাইড বার দেন তাহলে এই সাইড বারটা লেফটে চলে আসবে। তো এই মুহূর্তে এটা দেখছি যে কাজ করছে না, আমি একটু পাবলিশ দিয়ে নিই। এরপর হচ্ছে একটু अपना होते रिफ्रेश कोरी देखी इटा लेफ्टे आशी कीना तो ये मूर्ते फंक्शन दिए थे बट आमी जानी ना इटा क्यानो काज कोर्से ना ठीक आते इटार माने होते जे अपना साइड बट्टा कोथाई थाक बे लेफ्टे थाक बे ना कि राइटे थाक बे तो जेटा छिलो डिफॉल्ट सेटाई थाक आमरा इटा रेखे दिलाम এরপর আমরা চলে যাই হচ্ছে পরের সেটিংসে আছে কি কালার আমরা আমাদের ওয়েবসাইটের কালার চেঞ্জ করতে পারি যেমন এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড ইমেজটাই ব্যাকগ্রাউন্ড কালারটাই হচ্ছে এখান থেকে মেবি চেঞ্জ করা যাবে যেমন আমি যদি এই কালারটা দেই দেখতে পাচ্ছেন আমাদের সাইটের কালারটা চেঞ্জ হচ্ছে সো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের যেটা আছে কালার এখান থেকে চেঞ্জ করতে পারি আচ্ছা এরপর আমাদের এই থিমে আর কি আছে হেডার ইমেজ সো হেডার ইমেজটা যদি ওপেন করি এখানে মেবি এই থিমের উপরে এখানে কোনো হেডার ইমেজ দেয়া যাবে সেটা এখান থেকে আপডেট করা যাবে এরপর ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা যদি এইখানে চাই এই কালারের পরিবর্তে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে তাহলে সেটাও মেবি এখান থেকে চেঞ্জ করা যাবে এরপর আছে হচ্ছে কি মেনুস আমাদের এই ওয়েবসাইটে এখনো কিন্তু কোনো মেনু আমাদের নেই আমরা যদি চাই তাহলে এখান থেকে কি করতে পারি আমরা মেনু সেটআপ করতে পারি এই মুহূর্তে আমাদের মেনু আছে হচ্ছে মেইন মেনু নামে একটা মেনু আছে এই হচ্ছে আমাদের মেনু আমরা এই মেনুটা কোথায় সেটআপ করব সেটা এখান থেকে আমরা সেট করতে পারি যেমন ধরুন আমরা আমাদের এখানে বেশ কিছু মেনু তৈরি করা আছে এগুলো মেনু আপনার সেটিংস আরেকটা পেজ আছে পরবর্তী ভিডিওতে মেনু সম্পর্কে আমি আরো ডিটেইলস বলবো বাট এই মুহূর্তে আমি জাস্ট একটা টাস্ক দিচ্ছি যে মেনুগুলো আমরা এখান থেকে কিভাবে সেট করতে পারি যেমন ধরুন এখানে আমি এটাকে এই যে যে মেনুগুলো আছে এগুলো আমরা হেডার মেনু দেব মানে এই উপরে মেনুগুলো যাতে শো করে তো দেখতে পাচ্ছেন মেনুগুলো এখানে শো করছে তো আমি এটা পাবলিশ করি এখান থেকে মেনুগুলো চেঞ্জ করা যায় এরপর আসুন হচ্ছে পরবর্তীতে আর কি আছে উইজেট উইজেটের যেগুলো আছে আমরা এই রাইট সাইডে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখান থেকে এডিট করতে পারি আমরা এখান থেকে এটা এডিট করব না আমরা পরবর্তীতে অ্যাপিয়ারেন্সের ভিতরে আলাদা এটার জন্যই আলাদা মেনু করা আছে সেখান থেকে এটা দেখব এখান থেকে এগুলো চেঞ্জ করা যায় হোম পেজ সেটিংস আমরা বিভিন্ন সেটিংস হোম পেজের সেটিংসগুলো এখান থেকে করতে পারি এগুলো আমাদের অন্য জায়গায় আছে জাস্ট এটা হচ্ছে কাস্টমাইজ করা মানে एक जगह থেকে সবকিছু কাস্টমাইজ করার একটা অপশন তো এখান থেকে সবকিছু যে 100% আপনি সুন্দরভাবে অপটিমাইজ বা কাস্টমাইজ করতে পারবেন এটা না আমি জাস্ট হচ্ছে এখানে আপনাদেরকে সেটিংস দেখাচ্ছি যেমন এটা দেখতে পাচ্ছেন কপিরাইট কপিরাইটটা কোনটা কপিরাইট হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে যেটা থাকে এই যে হচ্ছে আপনার কপিরাইট নিউজ এখানে আপনি যা লিখে দেবেন সেটাই হচ্ছে এখানে চলে আসবে যেমন ধরুন আমি দিয়ে দিলাম 2018 এটার পর এই মুহূর্তে দেখতে পাবেন 2018 এটা শো করছে তো এটা গেল হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজের পার্ট এবং এখানে আরেকটা অপশন আছে এডিশনাল সিএসএস আপনি যদি মানে কি বলবো যে ডিজাইনের কাজ জানেন আপনি যদি এইচটিএমএল সিএসএস কোডিং জানেন তাহলে ওইখান থেকে এক্সট্রা আপনি কি করতে পারেন আপনি কাস্টমাইজ করতে পারেন আপনি বিভিন্ন ডিজাইনের জন্য সিএসএস লিখতে পারেন ঠিক আছে এগুলো ওইখান থেকে এই কাস্টমাইজ থেকে করা যায় তো এগুলোর জন্য আলাদা আলাদা মেনু আছে সমস্যা নেই আমরা জাস্ট কাস্টমাইজে এক জায়গা থেকে সব বিষয়গুলো দেখতে পারি এটাই হচ্ছে এই কাস্টমাইজের কাজ তো আশা করি বুঝতে পেরেছেন যে কাস্টমাইজ এটা আসলে এই মেনুতে কি কি জিনিস আছে এবং এটা কিভাবে কাজ করে এবং যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে এটা নিয়ে ঘাটাঘাটি করবেন ততক্ষণ আপনি এই বিষয়গুলো সম্পর্কে এত ক্লিয়ার কনসেপ্ট পাবেন না তো অবশ্যই আপনার কি করতে হবে নিজের ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইট নিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন এগুলো একটু কাস্টমাইজ করতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন কাস্টমাইজ মেনুটা কিভাবে কাজ করে